মাল চলে যাচ্ছে। এই বসেন বস বস বসেন বসেন এইবার হবি বাবা রব্বরে ভাই ঘুরে যাবেন হ্যাঁ খাবেন এ বস পরে যাবেন দেরি দেরি ভাই থাকেন আমার জন্য দোয়া করেন না তাহলে তিনটে ছেলে নাকি একটাই বউ বসবেন একটু আসি বস শুরু করে দেন ভাষা দেবো ভাষা দেবো ভাষা দেন ভাষাই তো ভাষাই তো শুরু করে শুরু করে সালামের জবাব খুবই দুর্বল হয়েছে অস্ত বহুত শুনছে নাকি আপনারা শুনছেন শুনছেন কথা বলেন না কেন শুনছেন আজকে কি অস শুনছেন আমি কিন্তু শুনব আপনারা যে অস শুনলেন বাসায় যে বিবি আছে উনি যদি ডাইকে বলে যে যে আজকে যে গেছিলা গোলাম রব্বানি যুক্তিবাদী যে কথাগুলো কইছে এই কথাগুলো কি শুনছে বলো হ্যাঁ শুনছি বলে কি কইল কত কয়া বলে তুমি আমার বিরা তাকাই হইছ বলে তোমার চেহারা যে সুন্দর আপনারা খালি চেহারা দেন না রূপ দেন না ভিতরে কি আছে এটা জানতে হবে এটার উপর আমল করতে হবে আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ করব সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ জানে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে কারণ আমি একজন অসহায় লোক আমি গভীর রাত্রিতে আপনাদের জন্য যে দোয়া করব ইনশাআল্লাহ সেই দোয়া কাজে লাগবে যেরকম কথা ঠিক কিনা আমার দোয়া আপনারা নেবেন কি নেবেন না নেব তো ইনশাআল্লাহ নেবেন তো ইনশাআল্লাহ ঠিক আছে কিন্তু আপনাদের সামনে আমি আজকে গুরুত্বপূর্ণ ওয়াজ করব আজকে ওয়াজ করব নবীজির সাথে বেদবির শাস্তি কারণ আমরা আখেরি নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত আখেরি নবীর উম্মত কিন্তু আমরা আখেরি নবীর উম্মত হয়েছে কিন্তু আজকে নবীরে কাঁদাচ্ছি যেরকম কথা ঠিক কিনা হ্যাঁ আঘা মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না ওই নবীজির মহাবতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় ওই নবীজির মহাব্বতে ওই নবীজির মহাব্বতে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে কোন কথা ঠিক কিনা আর জোরে কোন কথা ঠিক কিনা ইমানদার মুসলমান আমার কথা মাও বলেন গভীর মনোযোগে শুনলেন বাজান আমি আপনাদের ভিতরে সুন্দর করে কোরআন ও হাদিসের কথাগুলো বলবো বাজান রে আমরা কি নবীর উম্মত আমরা কি নবীর উম্মত তেমন মায়ার নবী আমার আপনার জন্য কত কষ্ট করেছেন আমার আপনার জন্য এই কষ্ট করেছেন রক্ত জড়াইছে মার খেয়েছে শরীরে রক্ত জড়াইলে ওই নামদার মুসলমান আইরে মায়ার নবী আমার এই দিনটা কষ্টের মাধ্যমে আসছেন জোরে কোন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা বাবাজি
গোবির মর্দকদের শোনো মা তোমাদের মতো ইমানদার ছিল মাসিয়া তোমাদের মতো ইমানদার ছিল মা কাদিজা কথা কোন ঠিক কি না তোমাদের মতো ইমানদার ছিল আয়েশা তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা তোমাদের মতো ইমানদার ছিল মা কাদিজা জোরে কোন কথা ঠিক কি না মারে তরে কেমন আল্লাহ ওয়ালা ছিল কেমন শনি ভক্ত ছিল আর তোমরা সেই জাতির মা আজকে স্বামীকে সেবা করো না স্বামীর হুকুম মতে মানো না স্বামীর হুকুম মতে চলো না জোরে জোরে কোন কথা ঠিক কি না বর্তমান বাংলাদেশে ডিজিটাল চলছে বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় টিপির বাজার গরম হলে টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায় জোরে কোন কথা ঠিক কি না শান্তি কি আছে হ্যাঁ টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায় দেখছেন কিনা ফেসবুকের ভিতরে হ্যাঁ মূর্তির উপরে কি রাখছে কোরআন শরীফ রাখছে ধরে কোন এটা দেখছেন কিনা হে মানবরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন সূরা কাফিরের শেষ আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এটা কার কথা কার কথা আল্লাহর কথা এটা কি আমার আত্মার কথা লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি কিন্তু আমার ধর্ম নে কোরআন নে আল্লাহর কোরআন নে বেচ্চিতি করো না কোদাল কজব করবে কোদাল কজব করবে জোরে কোন কথা ঠিক কি না মুসলমান কোরআন এমন একটা জিনিস আপনার যদি কোরআন একটা যদি অপমান করে একটা হাদিসের ভিতরে বলা হয়েছে একটা কোরআনের অক্ষর পড়লে সাথে সাথে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমল নামাজা হয় জোরে কোন সুবহানাল্লাহ সেই কোরআন কি আমরা সারবো বাজান বাজান রে আমার কোরআন কিন্তু আমরা ছাড়তে পারবো না ওই ইমানদার মুসলমান ভাই আমার ভাই রে কত সুন্দর কথা আমান তু বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনো ওয়া মালাইকাতিহি আল্লাহর ইকাতির উপর ঈমান আনো ওয়া রাসূলি আল্লাহর রাসূলের উপর ঈমান আনো ওয়া কুতুবি আল্লাহর কিতাবের উপর ঈমান আনো ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে জোরে কোন কথা ঠিক কি না বাজান রে আন্দা হয়ে গেছি মুসলমান আল্লাহর গোলাম একমাত্র আল্লাহ আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য রাসূলে খুদা সিকানে কো আয়ে খুদা একে হাই এহে বাতানে কো আয়ে জোরে জোরে কোন কথা ঠিক কি না বাগান দে আমার একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য জোরে জোরে কোন কথা ঠিক কি না কিন্তু বর্তমান যুগ ডিজিটাল যুগ বসি না যে বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় টিভির বাজার গরম বলে পূজার মেলায় মানুষ যায় আজকে মুসলমান আজকে মুসলমান পূজার মেলায় যাচ্ছে আর আস্তে আস্তে তাদের ভিতর ইমান হারা যা হচ্ছে যে কোন কথা ঠিক কিনা এই তো আমরা দুনিয়ার মুসলমান বাস থেকে শুরু করে বাস থেকে শুরু করে মোটর গাড়ি সব চালাই বাস থেকে শুরু করে মোটর গাড়ি সব চালাই বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় আজকাল আর মেয়েরা আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায় আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায় মেয়েরা বলে স্বাধীন হলাম পুরুষই আর দরকার নাই বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা ও মা দেখো 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 আমার আত্মার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য এত কষ্ট করেছে বন্দি নন্দার ভাই জান আমার আইরে আমার আত্মার মায়ের নবী আইরে
গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই ইমামদার মুসলমান আইরে আমার আপনার মায়ের নবী যখন মা দুনিয়া তান বিদায় নিয়ে চলে গেল বাবা দুনিয়া তান বিদায় নিয়ে চলে গেল বাবার নাম ছিল আব্দুল্লাহ মার নাম ছিল আমিনা ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্বা দুনিয়া তান বিদায় নিয়ে চলে গেলেন মা যখন বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী উনি ইতিম হয়ে গেলেন লালন পালন করলেন আবু তালেব উনি লালন পালন করলেন আবু তালেব মুহাম্মদ কে নিয়ে গোসল করাচ্ছেন খাওয়াচ্ছেন হে আল্লাহর মুসলমান পাপ দেখা দিচ্ছে এদিকে আবু তালেব দুইটা সুলতান এসে ডাকতে বলতে সুলতান বলে কি মুহাম্মদ কে তো আদর যত্ন করে মুহাম্মদ কে তো ভালোবাসেন আমি আপনার সুলতান আপনি কেন আমাকে ভালোবাসেন না আবু তালেব তুই চোখের পানি ছেড়ে দাঁত আবাজান আমার ভাতিজা মুহাম্মদ বাবাও দুনিয়া তান বিদায় নিয়ে চলে গেল মাও দুনিয়া তান চলে গেল এতে মুহাম্মদ কার কাছে লালিত বলে তবে কার কাছে মানুষ হবি আমি সস আমি যদি তোরাকে আদর যত্ন না করি সে কিন্তু ইতিম আমি ওনাকে আদর যত্ন করব কারণ মুহাম্মদ একজন আমার ভাতিজা আমি ওনাকে বেশি বেশি করে মহব্বত করব জোরে জোরে বল সুবহানাল্লাহ বাস কি ভালো লাগে না জান হ্যাঁ বাস কি ভালো লাগে বাস তো শুরু করি নাই কারণ যে জুসের সময় যদি জুসের সময় যদি আপনারা যদি এদিক ওদিক করেন তাহলে তো সমস্যা হবে ঠিক কি নজর কর হ্যাঁ আপনারা যদি আধা ঘন্টা যদি একটু সময় দিতেন তাও তো আপনাদের মন ভরে একটু আসবে ঠিক কি নজর কর কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন যে ওয়াতুইজ্জুল লিমান তাশাউ বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ইজ্জতদার মালিক কে ইজ্জতদার মালিক কে কারণ আল্লাহ পাক ইজ্জত দিয়েছে আপনাদের সামনে আসছি কোরআন হাদিসের কথা বলতেছি কারণ কোরআনের কথা বলা একটা হিকমতের দরকার যখন কথা ঠিক কিনা হাসেন ওবা জান দেখেন কত সুন্দর কোরআনের ভিতরে কথা বাজান রে আপনারা যদি এই কথাগুলা যদি জানতেন এই কথাগুলা যদি বুঝতেন আমার মনে হয় আপনারা কোনোদিন কোরআন ছাড়তেন না জোরে জোরে বল কথা ঠিক কিনা বাজান রে মুহাম্মদ ডাক্তার চাচা এইভাবে আর কতদিন থাকা যায় এইভাবে আর থাকা যায় না তো আমার একটা ব্যবস্থা করতে হবে কি আমার একটা চাকরি ব্যবস্থা করে দিতে হবে আবু তাহলে চিন্তায় পড়ে গেল কয় কি আমি কোথায় তোমার চাকরি দেব এরকম ভাবে চিন্তা চিন্তা ফিকির করতে করতে হঠাৎ করে মুহাম্মদকে হাত ধরে এবার মক্কার মধ্যে অগ্রসর হইতেছে যেরকম সুবহানাল্লাহ মক্কা মদিনার রওনা হয়ে গেল হায় নন্দর মা তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনো কিন্তু যখন আবু তালেব এই হাত ধরে মুহাম্মাদের হাতটা ধরে মক্কার মধ্যে যাইতেছে যাইতে 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 পদন্দে আমার গেটের কাছে যখন চলে গেল মুহাম্মদ চাইতে বলছে সাহাব এই যে গেটটা দেখা যায় এই গেটটা কার আবু তালেব ডাক দেওয়া উঠতেছেন মুহাম্মদ বলে কি এই যে গেটটা দেখতেছ এইটা কোন খাদিজাতুল কুবরার গেট জোরে জোরে বল সুবহানাল্লাহ মানে মক্কার মধ্যে সবচাইতে জ্যেষ্ঠ ব্যক্তি হলেন খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে গেটটা দেখতেছ এইটাই হলো খাদিজাতুল কুবরা গেট চলো গেটের কাছাকাছি গেছে
কাছে কাছে গেছে যা বলতেছে হে ভাতিজা চলো ভিতরে চলো মোহাম্মদ বলতেছে না কি আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এইবার মোহাম্মদ ডাক দেব বলতেছে চাচা বলে এখন কি করতে হবে বলে ভিতরে প্রবেশ করতে হবে চাচা বলছে মোহাম্মদ ভিতরে প্রবেশ করতে হবে মোহাম্মদ বলতেছে চাচা আমার পক্ষে সম্ভব না আমার আপনার নবীর ভিতরে কেমন আখলাক ছিলেন কেমন চরিত্র ছিলেন কেমন হিকমত ছিলেন ওনার ভিতরে আমার একটা নূর ছিলেন ভাই কবির মরদজ্ঞা শুনবেন ও আজান আবু তালেব ডাক দেব বলতেছে ভাতিজা ভিতরে প্রবেশ করো এক পর্দার মা তোমরা ভালো করে খেয়াল করো এইবার ভিতরে যখন প্রবেশ করবি মোহাম্মদ ডাক দেব বলছে চাচা আমার পক্ষে সম্ভব না বলে কেন বলে আমাকে অনুমতি দেয় নাই আমি বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করতে পারব না আবু তালেব ভিতরে চলে গেল কাদিজাতুল কুবরার কাছে চলে গেল হায় কাদিজাতুল কুবরা শোনো তোমার কাছে আসি একটা দরখাস্ত জানার জন্য আরে কি দরখাস্ত চাচা আপনি তো কোনোদিন আসেন নাই আজকে কেন আমার কাছে আসেন এইবার ডাক্তার বলতেছি চাচা আপনি কি বলবেন বলেন চাচা বলতেছে ভাতিজা মোহাম্মদকে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে এই বাপ কাদিজাতুল কুবরা মোহাম্মদের নাম চড়াচ্ছে দেখতে আচ্ছা চড়া চাচা কোন মোহাম্মদ নাম বললো বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আই রে আমি তো কোনোদিন চোখে দেখি নাই মোহাম্মদ কোথায় দাঁড়িয়ে আছে বলে গেটের বাইরে এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার একটা দৌড় দিয়ে যখন বাইরে চলে আসলো এইবার নবীর মুখের দিকে তাকাইতেছে দেখতেছে মাথা থেকে পায়ে তার পর্যন্ত তার ভিতরে নূর চমকাচ্ছে জোরে জোরে করে সুবহানাল্লাহ আকাশের তারাগুলো আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে হাবিব এসেছে নবী এসেছে জোরে জোরে করুন সুবহানাল্লাহ কি আরছে কাদিজাতুল কুবরা গুনগুন করে গান গাইতেছে আর বলতেছে হাবিব এসেছে নবী এসেছে কিন্তু টাকা টাকা দেখতেছেন আর গুনগুন করে গান গাইতেছেন আর সে অন্তরের ভিতরে ফিকির করতেছে আমি মেশকাতের ভিতরে যেভাবে পড়েছি আমি হুবহুব সেরকম ভাবে আকৃতি মুহাম্মাদের ভিতরে পেয়েছি যেরকম সুবহানাল্লাহ এক নাম্বার মেশকাতের ভিতরে পড়ে দেখতেছে এক নাম্বার তার নুরানি চেহারা আর মাথার উপর এক টুকরা মেঘ এসে তাকে ছায়া দিয়ে আসছে যেরকম সুবহানাল্লাহ যে আলহামদুলিল্লাহ আমি এতটুকু কথা বলল ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবে বিশেষ করে আপনাদের মন ভরে ওয়াজ শুনতে পারবো না কারণ বেশি লোক না হলে আর আমি আজকে পরিবেশটা আপনাদের দেখলাম তো যা হোক অনেক রাত হয়ে গেছে হ্যাঁ আমার জন্য একটু দোয়া করবেন আর বিশেষ করে হাফিজ মাওলানা শরীফুল ইসলাম ভাই ওনার সাথে অনেক গভীর সম্পর্ক আলহামদুলিল্লাহ ওনার জন্য আপনাদের সন্তান মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদের ছেলে পেলে লেখাপড়া করবে আপনারা সহযোগিতা করবেন মাদ্রাসার জন্য লেগে থাকবেন ইনশাআল্লাহ যদি আপনারা লেগে থাকতে পারেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই একমাত্র শান্তি যতক্ষণ পর্যন্ত ইসলাম নিয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে থাকবে এতক্ষণ পর্যন্ত শান্তি আমার আপনাকে বরকত করে দিবেন জনাব আল্লাহ আমিন